শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস দর্শক আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় বদলে যাওয়া বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব এবং আমাদের সাথে রয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় প্রথমেই জনাব হাবিবুর রহমান হাবিব আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয় বদলে যাওয়া বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন এই যে পাঁচ দশকের বাংলাদেশ আমরা বলছি এবং নানামুখী পরিবর্তন দেখছি ইতিবাচক অনেক পরিবর্তন রয়েছে এখন যেই সময়টাতে দাঁড়িয়ে আমরা কথা বলছি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই দেশে আসছেন তারাও আমাদের যে অগ্রগতি সেটি নিয়ে ভূয়সী প্রশংসা করছেন সামগ্রিকভাবে বিভিন্ন সংস্থা যারা আছে তারা নানা রকম পর্যালোচনা করছেন কিন্তু রাজনৈতিকভাবে যে গুণগত পরিবর্তনের কথা আমরা বলছি অবশ্যই কাঙ্ক্ষিত যে মাত্রা তার কাছাকাছি কখনোই যাওয়া যায় না বা সেটি একটি আপেক্ষিক বিষয় কিন্তু তারপরও সার্বিকভাবে মূল্যায়নটি যদি একটু শুরু করেন আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে এটিএন বাংলা দর্শক শ্রোতা দেশে দেশে বাইরে যারা দেখছেন সেই সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম তুই বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা আসলে আপনি বলছেন বদলে যাওয়া বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন বাংলাদেশ কী বদলেছে আমি বুঝতে পারছি না হ্যাঁ তবে তো কিছুটা বদলেছে 50 বছরে তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে তো ওই একটা নাটক দেখছিলাম নাটকে ব্রিটিশ আসে অনেক বছর পর বাংলাদেশে বা পাক ভারতে আসার পরে বলছে যা যেখানে যা যা ছিল সবই ঠিক আছে তখন রাস্তাঘাটের ওই রকম ওদের তুলনায় তো একটা জিনিস বদলেছে সেটা কি আগে ব্রিটিশ পুলিশরা হাফ প্যান্ট পরতো এখন বাংলাদেশের পুরো ফুল প্যান্ট পরে এইটা বদলেছে তো এখন যদি আপনি বলেন তো 50 বছরে বাংলাদেশের বয়স বাড়ছে তো বয়সের তুলনায় যতক্ষণ স্বাভাবিক শুধু বিতর্কের খাতিরে বা মানে বলি তর্কের খাতিরে দৃশ্যমান তো অগ্রগতি রয়েছে না স্বাভাবিক যতক্ষণে হওয়ার কথা হ্যাঁ হয়েছে তো হয় নাই তা তো আমি বলছি না কিন্তু যতক্ষণে হওয়ার কথা ততক্ষণে হয় নাই তারপরে সবচেয়ে মারাত্মক যেটা ব্যত্যয় হয়েছে যে আজ থেকে 50 বছর আগে যে সেটা নির্বাচন হয়েছিল 1970 নির্বাচন সেই নির্বাচন কিন্তু রাতের বেলা ভোট কাটে নাই কিন্তু সেটা একদম পাকিস্তানে আমাদের ভাষায় একটা জঘন্য পাকিস্তানের শাসকের অধীনে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে রাতের বেলায় ভোট কাটে নাই সেই নির্বাচনে ভোট কাস্ট 100% হয়নি সেই নির্বাচনে ওই বিপরীত যারা প্রার্থী ছিল আওয়ামী লীগের বাইরে তারা ভোট মাত্র 57 ভোট 143 ভোট 500 ভোট 100 ভোট এরকম পায়নি যারা একটা তো যেসব দল একটা জনপ্রিয়তা ছিল এখন সেই জায়গায় এখন আমরা চলে আসছি এবং মৌলিক গণতন্ত্রে আমরা ফিরে গেছি আইব খান যেমন মেম্বার চেয়ারম্যানদের ভোট দিয়ে যেমন রাষ্ট্রপতি সেই সময় যেমন প্রেসিডেন্ট হতো এবার আমরা দেখলাম যে জেলা পরিষদ যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে মৌলিক গণতন্ত্রে ফিরে গেল কারা ভোট দিল উপজেলা চেয়ারম্যান মেয়র উপজেলার ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এরা এবার আর কারা ওই পাকিস্তান হলে ওরা তো নির্বাচিত হতো মানুষ ভোট দিত ভোটে নির্বাচিত হতো তারপর তারা ভোট দিত আর এই যেগুলি হলো আজকে দুইটা টার্ম যাচ্ছে এখানে ইউনিয়ন কাউন্সিলর নির্বাচন পৌরসভা হচ্ছে কোথাও ভোট হয় না হ্যাঁ মেম্বার কাউন্সিলরদের কিছু কিছু জায়গায় ভোট হয় কিন্তু উপজেলা চেয়ারম্যান মেয়র ইউনিয়ন চেয়ারম্যান সেখানে ব্যালট পেপারটা আলাদাভাবে নিয়ে নেওয়া হয় আগেই নিয়ে নেওয়া হয় বা ওখানে সিল মেরে দেওয়া হয় নৌকা মার্কা সিল মেরে দেওয়া হয় সেই ভোটে সেই মৌলিক গণতন্ত্র আমরা ফিরে গেছি যদি আপনি যে গণতন্ত্রের জন্য আমরা দেশ স্বাধীনতা সংগ্রাম আমাদের যেতে হলো 30 লক্ষ মানুষ জীবন দিল সেই 2 লক্ষ আমাদের সম্ভ্রম হানি হলো সেই দেশ কোন দিকে কত পিছিয়েছি এই পিছন থেকে টেনে নিয়ে আসতে হলে এবং তারপর সবচেয়ে মারাত্মক যেটি সেটা আমি মনে করি যে এই সরকার একটা সুযোগ পেয়েছিল 50 বছর সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করা এই সময় এসে এটা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় এই সময় এসে সমস্ত বিরোধী দল ধরতে গেলে সরকারের সাথে যারা আছে তারা বাদে কেউই আপনার ইউনিয়ন কাউন্সিল নির্বাচন যেখানে সবচেয়ে বড় নির্বাচন এটি একবারে ইউনিয়ন কাউন্সিল 4,500 আমাদের ইউনিয়ন সেই নির্বাচনে আপনার বিএনপি সহ অনেক দলই সেখানে যাচ্ছে না তাহলে আমরা কোথায় গেলাম হ্যাঁ আপনি কিছু আপনি বাদ দিয়ে কিছু দৃষ্টিতে আপনি দেখতেছেন আজকে ধরেন 12 বছর ধরে 13 বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আছে না
এই 13 বছরে একটি জিনিসের আপনার অনেকখানি উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, সেটা আমি বলতে স্বীকার করে নির্দ্বিধায়, সেটা বিদ্যুৎ খাতে। কিন্তু বিদ্যুৎ খাত যে চুরি হয়েছে, যেটা বিদ্যুতের বিল আগে 2 টাকা করে ছিল, এখন সেই বিদ্যুতের বিল অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামো বলি যে বিদ্যুতের এই, কিন্তু বিদ্যুতের যে যে জায়গাটা বিদ্যুতের যে চুরিটা, এবং আপনার বিদ্যুৎ কেনে কুইক রেন্টাল এখান থেকে যে বিদ্যুৎটা কেনে কত মিনিমাম 14 টাকা থেকে 25 না 26 টাকা পর্যন্ত কিন্তু কেনে, এই যে যে ইয়েটা মানে মানে, এবং তারা এখানে ক্যাপাসিটি এটা প্রোডাকশনের সাথে একটা ইয়ে, আমার 10 মেগাওয়াট বিদ্যুৎ আমি উৎপাদন করি, গরমের সময় 10 মেগাওয়াট যদি আমি করি, শীতের সময় না করলে কিন্তু আমাকে ওই পরিমাণ টাকা দিতে হবে, আমি ফাইন্যান্সিয়াল যা লাগে তার সাথে বেশি নিয়ে এসে বাজারে বিক্রি করে দিতে পারতেছি, এই যে লুটপাটটা হচ্ছে। হ্যাঁ, ওইভাবে উন্নত, আর অবকাঠামো উন্নত হবেই, দিন যত যাবে, আপনার বাড়িতে আগে একটা ঘর ছিল, এখন ছেলের সংখ্যা বাড়ছে, আরও 2টা ঘর আছে, ফার্নিচার বাড়তেছে, সে অবকাঠামো তো হবেই, কিন্তু বাহ্যিক যে জিনিসটা নিয়ে সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আপনি একটা ঘর করতে দিলেন, সে ঘরে খরচ হবে 5 লাখ টাকা, কিন্তু মানুষের আর্থিক সক্ষমতা যদি না থাকে তাহলে সেটি কিভাবে সম্ভব? সেই দিন সেটা বাড়বেই, আপনার আর্থিক সক্ষমতা আপনি দেখেন, এই 50 বছর আপনি আশপাশের দেখেন, আপনি ভিয়েতনাম দেখেন, আপনি কোরিয়া দেখেন, না না যে দেশগুলোর উদাহরণ দিচ্ছেন আপনি, আপনি সেই দেশের জনসংখ্যা আর আমাদের জনসংখ্যার বিষয়টিও তো একটা সীমাবদ্ধতা রয়েছে। না, সিঙ্গাপুর দেখেন, না জনসংখ্যা তো কম বেশি, কিন্তু আমি আজকেও কে যেন একটা বলতেছিলাম যে আমরা 2023 সালে এখন 10 লক্ষ বা 10 লক্ষ বা 50 লক্ষ লোকের যেখানে বাস, তাদের যেই অবস্থা বা তাদের যে উন্নতি করার মাত্রা যেরকম হবে, আমাদেরও কি সেইভাবেই উন্নতি করার? তাই যদি আপনি বলেন তাহলে আপনি কথা কথা বলেন কেন ইন্ডিয়ার তুলনা দেন কেন, ইন্ডিয়াতে আমরা অনেক দিকে, তো ইন্ডিয়াতে 130 কোটি দেশের লোক, কে চীন কে অনেক বেশি সংখ্যা লোক না, না এত বেশি হওয়ার পরও আমরা চীন কে বেশি লোক না, চীন কে বেশি লোক না, আমেরিকা কে আমাদের সে লোক সংখ্যা বেশি না, তো তারা উন্নতি করে নেই। আমি একটু শুনে আসি জনাব এস এম কামাল হোসেনের কাছে। জনাব এস এম কামাল হোসেন, আপনি শুনছিলেন আমাদের আজকের আলোচ্য বিষয় বদলে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন কতটা সাধিত হলো বা না হলেই সেই সীমাবদ্ধতাগুলো কোথায়। সিনেমার একটা গান শুনছিলাম, হায়রে কপাল মন্দ চোখ থাকি তো অন্ধ, বুঝছেন? আজ গান কবিতার মধ্যে থাকি আমরা। এখন হাবিব ভাই একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আমার বড় ভাই, তখন চোখ ছিল, এখন অন্ধ হয়ে গেছে, উনি দেখেন না 28 বছর জিয়া থেকে বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল কি কি দিয়েছেন, বিদ্যুৎ চাইতে গিয়েছেন কৃষককে গুলি করে হত্যা করেছেন, সার চাইতে গিয়েছেন কৃষককে গুলি করে হত্যা করেছেন, মানুষ রাস্তায় নেমেছে গুলি করে হত্যা করেছেন। উনি বিদ্যুতের কথা বললেন, দুর্নীতি, হ্যাঁ আমি বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয় না আমি অস্বীকার করি না, কিন্তু মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে, কিন্তু ওরা বিদ্যুৎ দিতে পারেনি, খাম্বা বিক্রি করে কোটি কোটি টাকা লুটপাট করেছেন ওনাদের বর্তমান নেতা তারেক জিয়া, হাওয়া ভবন তৈরি করে, আমার কথা না, সেই সময় পত্রিকা এসেছিল, আপনিও জানেন। আর সম্ভবত সংযুক্তি সমস্যা হচ্ছে, আমরা শরীফুজ্জামান শরীফের কাছে যাই এবং পরবর্তীতে আমরা হয়তো আবার এস এম কামাল হোসেনের কাছে আসব। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি শুনছিলেন এই যে বদলে যাওয়া বাংলাদেশের কথা বলছি এবং রাজনীতির গুণগত পরিবর্তন, আসলে রাজনীতি তো আমাদের সকল কার্যক্রমকে ঘিরেই যেহেতু রাজনীতি বিষয়টি আবর্তিত হয়ে থাকে, সেজন্যই ঘুরে ফিরে এই আলোচনাটি আসে, যদি আপনি সেই আলোচনা শুরু করেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, এবং আমার সাথে আরও যে দুজন আলোচক আছেন তাদেরকে ধন্যবাদ। আমি শুরুতেই বলি, আপনি আমার জন্য যতটুকু সময় নির্ধারণ করবেন আমি তার মধ্যেই থাকার চেষ্টা করব, এবং আমি সচেতনভাবে অন্যর কথা বলার মধ্যে ইন্টারফেয়ার করব না, এবং আমি এটি অন্য আলোচকদের কাছেও প্রত্যাশা করব। বাংলাদেশের অর্জনের জায়গাটি যদি বলেন, আমাদের দেশের সৃষ্টিটা পৃথিবীর অনেক দেশের থেকে ব্যতিক্রম। বাংলাদেশ একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, এবং আমার দেশের স্বাধীনতা টেবিলে বসে আলোচনার ভিত্তিতে তৈরি হয়নি, এটি হাজার বছরের বাঙালির নানা রকমের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটি দেশ সৃষ্টি করেছি। সুতরাং যে দেশটির মানুষ 30 লাখ মানুষ তার স্বাধীনতার জন্য রক্ত দেয়, যে দেশের 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত দেয় স্বাধীনতার জন্য, যে দেশে 1 কোটির বেশি মানুষ শরণার্থী জীবন ভোগ করে, সেই দেশটি উন্নতি হবে না, কোন দেশ উন্নতি হবে? এটি হচ্ছে আমার একটি মৌলিক প্রশ্ন। দ্বিতীয় জায়গাটি হলো যে আমাদের এখানে 50 বছরে অনেকগুলো জায়গায়
আমি বলবো সফলতার উদাহরণ আছে এবং এই সফলতার জন্য রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নেই আমি সেটি বলবো না, কারণ সেটি প্র্যাকটিক্যাল না। আমাদের এখানে পলিসিগত কতগুলো যে ব্যাপার আছে, স্টেটের জায়গা থেকে ইন্টারভেনশনের কতগুলো ব্যাপার আছে, আবার এই অনেক জায়গায় আপনি দেখবেন এই পলিসি মানুষের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। আজকে আপনি যে ডেভেলপমেন্টের কথা বলছেন, এই ডেভেলপমেন্টটা কোনো কোনো জায়গায় মাইক্রো লেভেলে একরকমের সিনারিও, ম্যাক্রো লেভেলে একরকমের সিনারিও। আমরা এখানে যদি তিনজন আলোচক আছি, আমরা তিনজন মিলেই যদি বলি যে বাংলাদেশ এখন সিঙ্গাপুর হয়ে গেছে, তাহলে এই যে দর্শক যারা শুনছেন, যারা তাদের জীবনের সাথে বাংলাদেশের ওই যে আমি উন্নয়নের একটি চূড়ান্ত জায়গায় চলে গেছি, এটি তিনি তার জীবনের সাথে মিলিয়ে তিনি ঠিক করবেন যে আমার যে ভাষ্যটি অথবা আমি যে গল্পটি বলছি অথবা যে ক্লেমটি করছি এটি সত্য কিনা। আবার আমি যদি বলি যে বাংলাদেশ একেবারে ওই যে সেই তলাবিহীন ঝুড়ির অবস্থা রয়ে গেছে, এটিও দর্শক ঠিক করবে আমার কথাটি সত্য কিনা। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমাদের এখানে অগ্রগতির যে জায়গাটুকু আছে, এই জায়গায় আমি ওই যেটি বলেছি সাধারণ মানুষের একটি বড় ভূমিকা আছে। আজকে মানুষের আয় বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, এরকমের কথাগুলো আমরা দেখি, বাইরের থেকে ইকোনমিস্টরা আসেন, তারা কথা বলেন, আমার থেকে বা আপনার থেকে ভালো বলতে পারবেন আজ কালকে সকালবেলায় কাউরান বাজারে যিনি তেল কিনতে আসবেন, যিনি চাল কিনতে আসবেন, 5 লিটারের এক কন্টেনার তেল সরকারকে 90 টাকা ভ্যাট দিতে হয়, যে মানুষটার গত করোনাকালে আয় বাড়েনি, তিনি আগামী রোজার সময় যখন তার যে স্বাভাবিক যে বাজার খরচ সেটি অনেকগুণ বেড়ে গেছে, এটি অস্বীকার করা যাবে না। তো একই সাথে এটাও সত্য যে অনেক মানুষের ইনকাম অনেক বেড়েছে, তারা কারা? তারা পলিটিক্যালি, আপনি খোঁজ নিয়ে দেখবেন, পলিটিক্যালি যারা সাউন্ড, পলিটিক্যালি যারা প্রভাবশালী, আয়টি তাদের বেড়েছে। কিন্তু সাধারণ মানুষ তাদের আয়ের বৃদ্ধির মাত্রাটা খুবই স্লোত। কোনো কোনো জায়গায় আপনি বলতে পারেন যে আমাদের ঝকঝকা রাজধানী, আমাদের রাস্তায় রাস্তায় এখন নানা রঙের বাতি, হ্যাঁ এটি সত্য। আবার এটিও সত্য যে আপনি কোনো বিক্ষোভ দেখছেন না, কিন্তু মানুষের অভাব নেই, ক্ষোভ নেই, এটিও সত্য না। আজকে যারা আলোচনাগুলো শুনছেন, আপনি বিপুল সংখ্যক মানুষকে পাবেন, আপনি যদি ফোন ওপেন করে দেন, তারা প্রত্যহিক জীবনে নানা রকমের সংকট মোকাবেলা করে, যুদ্ধ করে তাদেরকে টিকে থাকতে হয়। আমি অগ্রগতির যে জায়গাটি বলছি, বেশ কয়েক বছর আগে আমি যখন ইন্ডিয়ার এখনকার যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা একটি স্লোগান নিয়ে ইন্ডিয়ার রাষ্ট্র ক্ষমতা এসেছিলেন, শাইনিং ইন্ডিয়া। তারপরে ইন্ডিয়ার একজন প্রভাবশালী অর্থনীতিবিদ ডক্টর রতন খাসনবিশ, তিনি একটি গবেষণা করেছিলেন 4 বছরের মাথায়, এবং সেখানে তিনি দেখিয়েছিলেন যে ভারতের মধ্যে 2টো ভারত তৈরি হয়েছে। আজকে আপনি আমার বাংলাদেশে, ইয়েস, একটা বাংলাদেশের মধ্যে 2টো বাংলাদেশ তৈরি হয়েছে, যে বাংলাদেশে আমি অসুস্থ হলে, অসুখ হলে, করোনার মধ্যে ব্যক্তিগত বিমান নিয়ে আমি চলে যাচ্ছি বাইরে ট্রিটমেন্ট করার জন্য। আবার ঠিক এই মুহূর্তে আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের সামনে যান, আপনি অনেক মানুষকে দেখবেন মুখ কালো করে, পকেটে প্রেসক্রিপশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মায়ের জন্য ওষুধ কেনার তার পয়সা নেই। আমি ওই যে ওষুধ কেনার পয়সা নেই এই অংশটিকে আমি বলতে চাই না, এটিই বাংলাদেশ। আবার ওই যে পার্সোনাল জেট নিয়ে বাইরে যাচ্ছে, ওটি বাংলাদেশ, আমি জেনারেলাইজ করে ফেলতে চাই না। তবে আমাদের এখানে অগ্রগতি যেটুকু সম্ভব ছিল, যে দেশের তরুণদের একটি মানে জনগোষ্ঠীর একটি বিপুল অংশ তরুণ, সেই তরুণকে আপনি কাজে লাগাতে পারেননি। আপনি যদি কাজে লাগাতে পারতেন, তাহলে বাংলাদেশের অবস্থা আজকে যেটি বলছি তার থেকে অনেক গুণ আমরা এগিয়ে যেতে পারতাম। কিন্তু এই বাংলাদেশে আপনি কতগুলো নেতিবাচক খবর এর মধ্যে যুক্ত করেছেন, বাংলাদেশে এখন প্রতি বছর 30,000 কোটি টাকার মাদকের কেনা বেচা হয়। এই যে 30,000 কোটি টাকার মাদকের যে ব্যবসা, সেই ব্যবসার সাথে আপনার যে বিপুল সংখ্যক তারুণ্য তাকে কাজে লাগানোর মধ্যে যে পরস্পর বিরোধী একটি অবস্থান রয়েছে, আপনি তরুণের হাতে কাজ দিতে পারেননি, আপনি তার হাতে মাদক ধরিয়ে দিয়েছেন। বাংলাদেশের চাকরির জায়গায় অসংখ্য তরুণ, আমি জানি, ছাত্রলীগ করে, আওয়ামী লীগ করে, টাকা নাই, চাকরি পায় না। আজকে এই রকমের যে পরিস্থিতি আমরা তৈরি করেছি, এটি পরিবর্তন করা যেত, এবং এই পরিবর্তন করতে না পারার পুরো দায়টি আমি একটি নির্দিষ্ট রেজিমকে দায়িত্ব দোষ অভিযুক্ত করব না,
এর সাথে 50 বছরের রাজনৈতিক সংস্কৃতির দায় আছে এবং আমরা যতটুকু অর্জন কোন কোন ক্ষেত্রে আজকে জাতিসংঘ একটি বড় স্বীকৃতি দিয়েছে উন্নয়নশীল দেশ হিসাবে এবং সেটি নিয়ে আমরা যত আলোচনাটা করছি কখনো কখনো আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে একমাত্র মনে হয় বাংলাদেশই উন্নয়নশীল দেশ হিসাবে আমরা তালিকাভুক্ত হয়েছি অথবা স্বীকৃতি পেয়েছি আমি মনে করি কোন দেশ কতটুকু স্বীকৃতি দিল তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই যে যখন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল তখন বাংলাদেশের একটি সংগ্রামী ঐতিহ্য ছিল মুক্তিযুদ্ধ করে একটি দেশ মাত্র স্বাধীন হয়েছে সেই দেশের তরুণরা দেশ গঠন করার চেষ্টা করছে তলাবিহীন ঝুড়ির বক্তব্যটি যেমন সঠিক ছিল না আজকে ওই যে কনসালটেন্টরা এসে ভাড়াটিয়া কনসালটেন্টরা এসে যে গল্পগুলো ফুলিয়ে ফাঁপিয়ে আমাদের সামনে তুলে ধরছে যার সাথে আমার সমাজের আমার বাস্তবতার আমার অর্থনীতির আমার গ্রামের সম্পর্ক নেই সেটার সাথে আপনি এভাবে মিলাতে পারবেন না আমাদের এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনি একটি সীমাহীন বৈষম্য তৈরি করেছেন আমাদের সমাজের মধ্যে সীমাহীন একটি বৈষম্য রয়েছে আমি সেই গ্রামের সাথে শহরের বৈষম্য আপনার কাছে শুনবো মানুষের বৈষম্য জনাব এস এম কামাল হোসেন আপনি সমস্ত শুনছিলেন জনাব হাবিবুর রহমান হাবিব যেটি বলছিলেন এবং জনাব শরীফুজ্জামান শরীফও বলছিলেন যে আসলে আমরা বিশেষ করে ওনার যে বক্তব্য তাতে তরুণ সমাজকে যেভাবে কাজে লাগানোর কথা ছিল কোনো একটি নির্দিষ্ট রেজিমকে উনি দায়ী করছেন না উনি বলছেন যে সামগ্রিকভাবেই যারা সরকার পরিচালনা আমি একটু বলি আর সেই ব্যর্থতা রয়েছে বলছেন বলছেন আমি একটু বলি আর কি শুরু করেছিলাম যে কথাকে লাইনের বিব্রতের জন্য পারিনি আমি বলছিলাম যে একটা গান শুনেছিলাম সিনেমা জি সেটা দিয়ে আবার শুরু করি হাইরে কপাল মন্দ চোখ থাকি তো না বুঝছেন না হ্যাঁ এইটুকু অবশ্য বলেছেন করোনার মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা বলছেন যে করোনার মহামারীর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে বিশ্বের বিস্ময় হিসেবে আখ্যায়িত করেছে আপনি মার্কিন সাংবাদিক নিকোলাস নিউইয়র্ক টাইমসের তার মতামতে লিখেছেন যুক্তরাষ্ট্রের দারিদ্র বিমোচনে প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে আপনি বিশ্ব ব্যাংক IMF এশিয়া উন্নয়ন ব্যাংক আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কর্মকাণ্ডকে প্রশংসা করছে আর আজকের প্রতিদিনে আমি দেখলাম অনলাইনে যে অর্থনৈতিক স্বাধীনতার অগ্রগতি হয়েছে বাংলাদেশে বছরের ব্যবধানে এই সূচকে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসাবে অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ অর্থাৎ আমরা দেখি না জনাব কামাল হোসেন ওনারা যে কথা বলছেন যে পরিসংখ্যানগত তথ্য একটি বিষয় আর মাঠের চিত্র কি বলছে আমার কথা শেষ করতে দেন মাঠের চিত্র যদি আমরা উপলব্ধি করতাম তাহলে আমাদের পিছনে লোক রেলি করত যারা বলছেন তারা জানেন না হ্যাঁ একসময় আটানা চাউলের সেট কেজি ছিল এখন চাউলের দাম অনেক আজকে একজন রিক্সাওয়ালা প্রতিদিন রিক্সা চালায় যে টাকা পায় অতীতে একজন রিক্সাওয়ালা ওই টাকা চা দিয়ে 1 কেজি চাউল কিনতে পারত না আজকে একজন ঠেলা গাড়ি চালক ভ্যান চালক নির্মাণ শ্রমিক যে টাকা পায় এটা পায় না আজকে বাংলাদেশে একসময় 7 কোটি লোক ছিল এখন বাংলাদেশে 18 কোটি লোক আজকে কোন লোক না খেয়ে মারা যায় না উত্তর জনপদে মঙ্গা হতো মানুষ না খেয়ে মারা যেত আজকে কিন্তু বাংলাদেশে কোথাও না খেয়ে মারা যায় না আজকে কোথাও আপনার হেরিকেন বা প্রদীপ জ্বালিয়ে উপা জ্বালিয়ে কিন্তু লেখাপড়া করতে হয় না এটি হচ্ছে অগ্রগতি আজকে আজকে আমি কথা বলছি নগদ থেকে আপনার ডিজিটাল পদ্ধতি এটি হচ্ছে বাংলাদেশ এই বিষয়গুলো যারা উপলব্ধি করে না তারা জনগণের ভাষা বোঝে না আর জনগণের ভাষা বোঝে না বলেই নিজেদের প্রথমত কথা বলে আমার বড় ভাই হাবিব ভাই গণতন্ত্রের কথা বললেন যে 30শে ডিসেম্বর রাতে ভোট দিয়েছেন হয়তো হতে পারে কোথাও কোথাও ঘটনা ঘটতেও পারে আমি অস্বীকার করি না কিন্তু বাংলাদেশের ইতিহাসে 1978 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন কেরানীগঞ্জে 5টা পর্যন্ত ভোট ছিল 5টার আগেই
99% ভোট পাস করেছিলেন এবং সেই নির্বাচনটা কিন্তু অবৈধ ছিল, জার্মানি ইলেকশন করতে পারে না। উনি দুইবার সংশোধন করেছেন এবং লাস্টে ত্রয়োদশ সংশোধনই করেছেন, তারপরেও সেনাবাহিনীর অ্যাক্ট অনুযায়ী উনি নির্বাচনে উনি অবৈধ রাষ্ট্রপতি ছিলেন। তখন উনি ব্যাকডেডে এরশাদ সাহেবকে চিফ অফ আর্মি স্টাফ নিয়োগ দেন। অর্থাৎ হাবিব ভাইরা গণতন্ত্রের কথা বলেন, নিজের যে দলে গিয়েছেন ওইখান থেকে যদি শিক্ষা নিতেন। এখানে ধরেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আছেন, আমরা যখন ছাত্র আন্দোলন করি সে তখন আমাদের সাথে ছিলেন। হাবিব সাহেব আমরা সর্বদলীয় ছাত্রক্য করেছিলাম, স্লোগান কি ছিল, সামরিক শাসক ফিরিয়ে নাও গণতন্ত্র ফিরিয়ে দাও, সামরিক শাসক তুলে নাও গণতন্ত্র ফিরিয়ে নাও। এরশাদ বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা সামরিক শাসক ছিল, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, যারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, তাদের বিরুদ্ধে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছিল 1991 সালে যে লড়াইটা আমরা করেছিলাম, জিহাদ মনিরের লাশকে সামনে রেখে আমরা শপথ নিয়েছিলাম, ডাক্তার মিলনের আত্মহুতির মধ্যে দিয়ে সেদিন সামরিক শাসকদের বিদায় হয়েছিল, সেই আন্দোলনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসলেন গণতান্ত্রিক পদ্ধতিতে, যদিও সেই সময় হাবিব ভাই সেই দলের নেতা ছিলেন না, সেই দল কি করলেন, টেবিলের উপর মিডিয়া কু এবং টেবিলের উপর ব্যালট লিখে সিল মারা, এই প্রক্রিয়াটা কারা চালু করেছেন? আপনি থাকবেন আমাদের সঙ্গে, একজন দর্শক আছেন, একটা ফোন নিব, এরপরে আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ শফিকুজ্জামান শাহ আমেরিকা থেকে বলছি। আমার প্রশ্ন হাবিব ভাইয়ের কাছে। হাবিব ভাই বাংলাদেশের খুব উন্নয়নই দেখতেছেন না। আমার প্রশ্ন, আপনার নেত্রী খালেদা জিয়া বলেছিল পদ্মা সেতুতে উঠবেন না, ভেঙে যাবে। আপনিও এক টক শোতে বলেছিলেন পদ্মা সেতুর নিচ দিয়ে সবসময় গরু গাড়ি চলবে, আমি নিজে শুনেছি। বর্তমান 90% দৃশ্যমান পদ্মা সেতু পাড়ি দেওয়ার আগে আপনার নেত্রী খালেদা জিয়াও আপনাকে নাগে খড় দিয়ে পাড়ি দেওয়া উচিত বলে আমি মনে করি, একটু বলবেন কি? আসসালাম আলাইকুম। জি, এটা দর্শকের বিষয়ে হয়তো আপনি বলবেন, আমি এটা এসএম কামাল হোসেনের কাছে শুনে আসি। যে আমি যেটা বলছিলাম, দেখেন 1996 সালে 15ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হল, সেই নির্বাচনে জাতি মনে করলো এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি, ভোটার বিহীন নির্বাচন। খালেদা জিয়া 18ই ফেব্রুয়ারি উনি বক্তৃতায় বললেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। বিবিসির সাংবাদিক আতাউসামা উনি কি বললেন, আমার চোখ কানকো বিশ্বাস করতে পারছি না যে ঢাকার শহরে নির্বাচন হয়েছে। তারপরও দেখলাম বিএনপির প্রার্থীরা 100,000 করে ভোট পেয়েছেন এবং মিডিয়া এবং বিদেশি মিডিয়ারা বলছিলেন 2-3% ভোট পড়েছে। সেই ভোটের প্রতিনিধিত্ব তো এই সিস্টেমটা চালু করেছেন হাবিব ভাই, জনগণ মেনে নেয়নি বলেই জনগণ সেদিন আজকের প্রধানমন্ত্রী সেদিনকের বিরোধী দলের নেতৃত্ব প্রবদ্ধ ছিল বলেই হাবিব সাহেব সেই জনতার মঞ্চের একজন নেতা ছিলেন। আজকে দেখেন পৌরসভা গুলো নির্বাচন হয়েছে, সেখানে আপনাদের মিডিয়া বাইক করে 50-60% লোক ভোট কেন্দ্রে ভোট দিয়েছে। আজকে হাবিব সাহেবদের জিতলে নির্বাচন সুষ্ঠু, হারলে নির্বাচন কারচুপি হয়েছে, জনগণ উনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ অসংখ্য ধন্যবাদ এস এম কামাল হোসেন, আপনাকে সময় দিতে পারছি না, আমি আবারও আসবো আপনার কাছে। কিন্তু যেই প্রশ্নটি রয়ে গেল সেটি হচ্ছে, জনাব হাবিবুর রহমান হাবিব একটি কথা বলছিলেন যে আমরা কি আবার বেসিক ডেমোক্রেসির দিকেই ফিরে যাচ্ছি কিনা, বেশ কিছু উদাহরণও উনি বলছিলেন সেই প্রসঙ্গে, এগুলো বিষয় নিয়েও আপনি বলবেন, আমি একটু জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে যাব। আপনি বেশ কিছু বিষয় শুনছিলেন, সেগুলো সবই আপনি বলবেন, তার সাথে শুধু আমি একটি বিষয় যুক্ত করি। আমরা যখনই রাজনৈতিক আলোচনা করি, নিঃসন্দেহে ভোট একটি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রধান বিষয়, কিন্তু
এই একদিনের নির্বাচনের পাশাপাশিও তো আরও সংশ্লিষ্ট অনেক বিষয় থাকে নির্বাচনকে ঘিরে, সেই সব বিষয়গুলোকে নিশ্চিত না করে কেবলমাত্র ভোটের দিনের বিষয়টি যদি আমরা দৃষ্টি দেই বা সেই বিষয়টি বলি, সেটি কতটা যুক্তিসঙ্গত? শুনেন, ভোটটা হলো ওই দিন নির্ধারণ করে দেয়, কিন্তু প্যাকেজ তো আছে, সব প্যাকেজ ঠিক, ভোটের দিন আর ভোট করে দিলেন কি না না সেটা, কিন্তু ওই বিষয়গুলো কি আমরা আগে নিশ্চিত করতে পারছি কিনা, আমার প্রশ্নটা সেই জায়গা। আমরা তো বিরোধী দল, তো এই ধরেন এই যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎসব, আমরা ষোলোই আমরা 26 মার্চ আমরা ইতে যেতে পারবো না, সাভারে যেতে পারবো না, আওয়ামী লীগের ঘরের লোক বাদে কোনো রাজনৈতিক দল যেতে পারবে না, এটা কি আচ্ছা গেল আসলেই যেতে পারবে না? না না, নিষেধাজ্ঞা 26 তারিখ পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড আমাদের বন্ধ করতে দেবে না, তো না সেটা তো রাষ্ট্রীয় যে রাষ্ট্রীয়তা কারণের কথা বলা হয়েছে, নিরাপত্তার জন্য নিরাপত্তা কিসে, নিরাপত্তা এখানে সাভারের স্মৃতিতে আমরা যাবো না তাই বলে, এটা কোন ধরনের কথাবার্তা? স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎসবকে মাসে বছরে বছরে আসবে, আবার 15 বছর বেশি থাকবে যারা তারা 100 বছর পালন করবে, আমরা তখন তো থাকবো না, এই যে গেল। আর আমার ভাই কামাল যে কথাটা বললেন যে বাহরাইন, ব্রিটেন, কানাডা, আমি একটু আগে এই আপনার ভার্চুয়াল টক শো করে আসলাম, সারা পৃথিবী কোথায় কানাডা, কোথায় বাহরাইন, কোথায় সৌদি আরব, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ব্রিটেন, আমরা টক শো করতেছি, এবং শুধু বাংলাদেশেই মনে হয় আমরা নওগাঁ থেকে আমার ভাই কামাল হোসেন আর এখানে আমরা কথা বলতে বলতেছি, কোথায় এসব কথা বললে মানে হাসবে, তো সারা পৃথিবী কোথায় কত দূরে এগিয়ে গিয়েছে আমাদের, তো এখানেও তো বিভিন্ন দেশের সাথে যুক্ত হচ্ছি, আমরাও তো হচ্ছি, কাছাকাছি তো নয়, আমাদের স্পিড হলো 137-এর ভিতরে 135 আমাদের অবস্থান, ঘানা আফগানিস্তানের পরে আমাদের অবস্থান, স্পিড এত কম আমাদের, সারা পৃথিবীতে এখন কুবিবাদী কারা পড়ে কেউ পড়ে না, আশপাশের নেপাল বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, আপনার শ্রীলঙ্কা বলেন, কোন দেশে এখন বিদ্যুৎ নেই, আগে ছিল না, এখন সারা পৃথিবী এগিয়ে গেছে, আপনার সৌদি আরব 15 বছর আগে মাথা ফুসা এত ছিল, সিঙ্গাপুরে এত ছিল না, তো আমি কি ওই সেটা নিয়ে ধরে থাকবো? আর 15ই ফেব্রুয়ারি নির্বাচন যেটা আমি বলব, 15ই ফেব্রুয়ারি নির্বাচন শুধু একটা তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে সংযোজন করার জন্য নির্বাচনটা হয়েছিল, ওই ব্যাখ্যা আপনারা বহু দিয়েছেন, আমি সেই জায়গায় যাচ্ছি না, এখন সেটা যদি বলা যায়, হাবিব ভাই যেটি বলছিল যে জিতলেই আপনারা যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেটির উত্তরটি যদি দেন, এই উত্তরটা আমি খুব আমার এই ভাইকে তোমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে আপনার দুইটা খালি কত বেশি উদাহরণ দিতে গেলে দেওয়া দরকার নেই, যেখানে বিএনপি জিতছে ধরেন 94 জন, হারুন ভোট পেয়েছে 1,05,000, আওয়ামী লীগ ভোট পেয়েছে 95,000, ওখানে আরেকটা আসনে জিতছে হয়তো ভোট পেয়েছে 90,000, সেখানে আওয়ামী লীগ পেয়েছে 85,000, তাহলে এটা ভোট হয়েছে, আর আওয়ামী লীগ জিতছে 4,00,000, বিএনপি সেখানে 500 ভোট, 3,00,000, বিএনপি সেখানে 1,000 ভোট, ওই জন্য ওইটা ভোট না আর ওইটা ভোট। এবং এই যে 2018 সালের নির্বাচন, আমি একটা নির্বাচন করেছি, আমার সাথে এগুলি বললো তো আমি তো মানবো না, বিএনপি যারা ভোট পেয়েছিল 1,00,000-1,50,000 করে, যারা 2001 সালে যারা নির্বাচিত হয়েছিল, 2018 সালে হারানো হয়েছিল বা হেরে গিয়েছিল, তারপরে সেখানে ভোট 1,00,000-1,50,000, আপনাদের কর্মকাণ্ডের কারণে কি ভোট কমতে পারে না? কর্মকাণ্ডের কারণে ভোট আমাদের কর্মকাণ্ড 2001 থেকে 2006 সাল পর্যন্ত, মানে আওয়ামী লীগের পক্ষ থেকে যে কথাটি বলা, হ্যাঁ, জঘন্য খারাপ ছিল, জঘন্য খারাপ, পৃথিবীর যা সবচেয়ে খারাপ। তারপরে যখন 2013 সালে সমস্ত সিটি কর্পোরেশন নির্বাচনগুলি হলো, সেখানে তাহলে পরে 1,07,000 ভোট, 95,000 ভোট, 50,000 ভোট বিএনপির মেয়রগুলো জিতলো কী করে? তারপরে আবার দেখেন 2014 সালের নির্বাচনে আমরা গেলাম না ইলেকশনে, তারপরে উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ করলাম, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দেখেন তো, সব চেয়ারম্যান বিএনপি নাই জামাত, তারপরে তো ভোট কাটা সিস্টেম চলে আসলো, যে আমাদের অবস্থা এত খারাপ হয়ে যেতে হতো, তো আমরা ওই একটা উপজেলা পেতাম না, সেই সময় প্রথম দুই ধাপ একটা বার কথা না, পরে নিয়ে গেল, তো এইগুলো মানুষ কী বলে, আর মানুষের কাছে তাদের কোনো সম্পর্ক নেই। আর যে কথা বলছি শেষ করতে হবে, আমি শরীফের জন্য, আর ওই যে আমার যে ভাই বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাতে, তত্ত্বাবধায়ক সরকার বিল উনি সংবিধান সংযোজন করেছিলেন, যার উপর ভিত্তি করে আওয়ামী লীগ কিন্তু 1996 সালে ক্ষমতা আসছিল। আচ্ছা এইবার আপনি আসেন, আমার ভাইয়ের ওই যে প্রশ্ন আমেরিকা থেকে ফোন, 30 সেকেন্ডে, না না এত অল্প সময় দিলে হবে না তো, না না বলুন, আমেরিকা থেকে যে ভাই ফোন করেছেন, আমি আমেরিকার ওই ভাইকে আমি বললি ভাই আমার মাথা কিন্তু এখনও ঠিক আছে, ব্রিজ তো হয়ই নাই, তাহলে বেগম খালেদা চোরটা নিষেধ করবে কেন, হওয়ার পরে কথা চলো না পড়ে যাবা, আর আমি আমার মাথা এখনও ঠিক আছে, আমি বলি নাই যে পদ্মা নদীর নিচ দিয়ে আমি গরু গাড়ি নিয়ে যাবো, হ্যাঁ আমি বলেছিলাম 2018 সালে পদ্মা নদীর ব্রিজ খুলে দেওয়ার কথা ছিল,
আমি বলেছিলাম আমার খুব শখ ছিল এই ব্রিজের উপর দিয়ে মোষের গাড়ি নিয়ে আমি পার হব, যত টাকা টোল দিক না কেন তত টাকা দিয়ে পার হব। আমি ওই কথাটা বলি নাই ভাই, কথাটা শুনে বুঝে বলবেন, তা নাহলে এই যে মানুষরা টক শোতে শুনছে আপনাদের কথাটা সত্য বলেন নাই, এটা মানুষের কাছে আর ভবিষ্যতে প্রশ্ন করলে মানুষ আপনার এই প্রশ্নগুলো শুনতে চাবে না। এবার আমি সংক্ষেপে ফটফট বলে দিই, এই যে আজকে বিএনপির বিরুদ্ধে এত বলা হয়, আজকে বিএনপি উন্নয়ন যেটা ম্যান পাওয়ার কার কে সৃষ্টি করেছে, ইরিগেশন সিস্টেম কে সৃষ্টি করেছে, গার্মেন্টস সিস্টেম কে করেছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে সৃষ্টি করেছে, বৈদেশিক কর্মসূচি মন্ত্রণালয় কে সৃষ্টি করেছে, আপনার একুশে পদক প্রবর্তন কে করেছে, আপনার স্বাধীনতা পদক কে প্রবর্তন করেছে, সব বিএনপি করেছে। $145 ছিল পার ব্যারেল তেল, তখন বিএনপির সময় ৪০ টাকা ছিল আপনার হলো পেট্রোল আর ৫০ টাকা অক্টেন। আজকে তেল তো মাং না, আজকে তো মাঝখানে তো সৌদি আরব এমন অবস্থা করেছে এমনি নিয়ে যান ভর্তুকি দেবো, সবচেয়ে কম দাম তারপর কত $26-27, সেখানে আজকে অক্টেন আপনার $90 কেন হবে বলেন? এখন তো মাগ না, কেন আজকে পেট্রোলের দাম আছে? এই এক তেল বেছে গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা ইনকাম ব্যবসা করতে থাকে না প্রত্যেক দিন। আজকে আজকে গরু মাংসের দাম কত কথা কথা বলে না, খাসির মাংস ৪৫০ টাকা কেজি, গরু মাংস ৫০০ টাকা কেজি, চাউলের দাম ৭০ টাকা কেজি। আমার ভাই শরীফ যেটা বললো আজকে ডিজেলের দাম কত, আজকে আপনার ইয়ের দাম কত, কি বলে আপনার আটার দাম কত, আজকে আপনার ডাউলের দাম কত, কথা কথা তারা বলে। আজকে সাধারণ মানুষ, আজকে আওয়ামী লীগ যারা করেন তাদের সমস্যা নাই, মাথা পিছু ইনকাম যে বলে আয় বেড়েছে তাদের, আর ওই বিশ্বব্যাংক সার্টিফিকেট দিয়েছে যে আমরা উন্নয়নশীল দেশে শেষ করে দিই, উন্নয়নশীল দেশে গেছে কি ক্ষতিটা হয়েছে, এখন আপনার বিদেশি ঋণের ইন্টারেস্ট ০.২.৫% থেকে ০.৭৫% ছিল, এখন মিনিমাম রেট অফ ইন্টারেস্ট ৫%, কোথায় আপনার দেশ যাবে এই এইটা এই ইন্টারেস্ট দিয়ে? আপনি যদি বিদেশে যদি আপনি কোনো ঋণ নেন আপনার দেশের কোথায় যাবে ১২টা বাজবে? আমি বুঝতেছি যে আসিয়ান দিন অসংখ্য ধন্যবাদ আপনাকে ১২ কি খেলাটা বলে। আমি আগের যে পর্যন্ত আলোচনা করেছিলাম সেটিকে আমি কন্টিনিউ করি। আমরা আলোচনাগুলো শুনলাম, আমি শুরুতে বলেছি যে আমাদের এখানে কতগুলো সাকসেস স্টোরি আছে, কিন্তু আপনি এই সাকসেস স্টোরিকে কতগুলো নির্দিষ্ট পকেটের মধ্যে নিয়ে গেছেন এটি সার্বজনীন করতে পারেননি। আমার বাংলাদেশে এখন ধানের উৎপাদন বেড়েছে, সবজি উৎপাদনে আমরা বিশ্বের অমুক জায়গায়, মাছের উৎপাদনে এই জায়গায়, এটি যেমন সত্য, একই সাথে এখন সারের জন্য কৃষককে বিএনপির সময় গুলি করে গুলি খেতে হয়েছে, এটি সত্য, বিদ্যুতের জন্য, একই সাথে এটিও সত্য যে এখন যে কৃষক উৎপাদন করছে, শ্রম দিচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন এখন টমেটো বাজারে নিয়ে আসছে, ফেলে রেখে পালিয়ে চলে যাচ্ছে, আপনি এই যে প্রোডাকশনের ক্রেডিটটা দাবি করছেন, কিন্তু যে কৃষক মাথার গাম পায়ে ফেলে এই ফসল উৎপাদন করছে, আপনি যদি তার মূল্য নিশ্চিত করতে না পারেন, আজকে বগুড়ার থেকে ঢাকা পর্যন্ত আসার জন্য একটি ট্রাক তাকে ২২ জায়গায় চাঁদা দিতে হয় A to Z সবাই জানে, আপনি সেটি কিন্তু বন্ধ করতে পারেননি। এবং এই চাঁদার প্রক্রিয়ার সাথে কে জড়িত, পলিটিক্যালি যারা সরকারি দল করে, প্রশাসন, রাস্তা যারা নিয়ন্ত্রণ করে তারা জড়িত, আপনি যদি ওই বিষয়টি এনশিওর করতে পারতেন যে এই সবজিটা এই পর্যন্ত আসার জন্য কারওয়ান বাজারে যে সবজিটার দাম ২০ টাকা সেই সবজিটা হাতিরপুলে যাওয়ার পর ৩৫ টাকা হয়ে যাচ্ছে, অথচ ওই সবজি ১ কেজি টমেটো ওই কৃষক বিক্রি করছে ২ টাকায়, আটা নাই, তো আপনি যদি ওটি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনি যতই ক্রেডিট দাবি করেন না কেন, হ্যাঁ সেটি গল্প হবে, প্রকৃত মানুষ যে উৎপাদক যে তার জন্য আপনি সেই নিশ্চয়তা আপনি দিতে পারলেন না। আমি ভোটের জায়গাটিতে বলেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন এটি ইম্পর্টেন্ট বিষয়, যদি আপনি দেশে গণতন্ত্রকে স্বীকার করেন, যদি গণতন্ত্রকে আপনি আর্টিফিশিয়াল ইউজ না করেন, প্রকৃত মানুষের ভোটাধিকার যদি আপনি স্বীকার করেন, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি আপনি খারাপ কাজ করেছেন তার জন্য আমার খারাপ কাজটা দিয়ে আপনি জাস্টিফাই করতে পারেন না। ইয়েস, জামালউদ্দিন বিএনপির নেতা, তাকে বিএনপির নেতারাই অপহরণ করলো, খুন করলো, কিন্তু তার মানে এই না যে আপনি বিএনপির সময় জামালউদ্দিন তার দলের নেতাদের দ্বারা অপহৃত হয়েছেন তার জন্য আপনি চৌধুরী আলমকে অপহরণ করতে পারেন। আপনি বিএনপি ১২ জানুয়ারির ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন করেছে তার মানে এই না যে আপনি এখানে আরেকটি ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আপনি পাওয়ারটাকে আপনার হাতে রাখতে পারেন, কারণ বাংলাদেশের সব মানুষ বিএনপি করে না, বাংলাদেশের সব মানুষ আওয়ামী লীগ করে না, বিএনপির অপরাধের জন্য
বিএনপির ভুলের জন্য সাধারণ মানুষ সে তার অধিকারকে কোনোভাবে জলাঞ্জলি দিতে পারে না। আপনি বিএনপি র‍্যাব সৃষ্টি করেছিল সেই সময় অপারেশন ক্লিন হার্ট আমরা দেখেছি, ওই যে নারায়ণগঞ্জের ডেবিট, ওই সে খুলনার চঞ্চল, বিএনপির অনেক কর্মী মারা গেছে। তার মানে এই না যে এই একে দিয়ে আপনি অন্য জায়গায় ক্রস ফায়ারকে এটিকে কন্টিনিউ করতে পারেন। আমি বলতে চাইছি যে বিএনপির ভুলের জন্য আপনি সেটিকে উদাহরণ হিসাবে সামনে নিয়ে আসতে পারেন না। আমাদের এখানে এই যে যেগুলো বললাম যে বিরাট পরিবর্তন হয়েছে, আমার যে মোবাইলটা আছে এই সিমটি আমি কিনেছিলাম 6,500 টাকা দিয়ে, এয়ারটেলের সম্ভবত একটি মনোপলি ব্যবসা ছিল, সেটি ভেঙেছেন, এটি সত্য, ইন্টারনেট মানুষের কাছে গেছে এটি সত্য, কিন্তু এটিও সত্য পৃথিবীতে সবথেকে ইন্টারনেটের জন্য বেশি খরচ করতে হয় এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে। আজকে এটি টেকনোলজি ডেভেলপমেন্ট, আপনি অনেক কিছুই বলতে পারেন, গ্রামে বসে মানুষ ঢাকার সাথে কথা বলছে, ভিডিও কনফারেন্স করছে, কিন্তু এটিও সত্য যে আমি কেন আপনি বাজার থেকে আমি চাল কিনে নিয়ে আসছি, ডাল কিনে নিয়ে আসছি, বাজার থেকে আমি নেটও কিনে নিয়ে আসছি, তাই তো আমরা যে এ করি রিফিল করি যেটা রিফিল করি, তাহলে আমাকে মুড়ি কেনার সময় তো দোকানদার বলে না যে তোমাকে 3 দিনের মধ্যে এই 2 মণ মুড়ি খেতে হবে। তাহলে আপনি এই যে ফোন কোম্পানিগুলোকে এই অপশনটা দিয়ে রেখেছেন কেন আপনি জানেন না? গ্রামের অনেক মানুষের পক্ষে মাসে 400 টাকা ইন্টারনেট বাবদ খরচ করা, কারণ আপনি 1 GB 3 GB কিনবেন 108 টাকা দিয়ে, আপনাকে 7 দিনের মতো এটিকে খরচ করতে হবে, যদি না করেন তাহলে এটি অটো আপনি আর ব্যবহার করতে পারছেন না। গ্রামের অনেক পরিবার আছে তার সন্তানকে এই সময়কালে করোনাকালে, হ্যাঁ আমি আপনাকে স্বীকার করছি যে আপনি ওই এনসিওরটা করেছেন, তার হাতে হয়তো ডিভাইসের ব্যবস্থাও হয়েছে কোনো না কোনোভাবে, কিন্তু সে কেন 108 টাকা দিয়ে যদি 3 GB নেট ডাটা যদি সে কেনে, সে যদি 5 দিন ব্যবহার নাও করে আপনি কেন তাকে টাইম বেঁধে দিচ্ছেন? তার মানে হলো যে আপনার চোখে ওই যে ইন্টারনেটের বা টেকনোলজির সুবিধাটা যে আপনি এনশিওর করেছেন সেটি ওই মানুষের জন্য বোঝা তৈরি করেছেন, এটি আপনি জানেন না? আপনি অবশ্যই জানেন। তাহলে আপনার একদিকে আপনি যেমন ইন্টারনেট এই যে টেকনোলজি যেমন আমার হাতে দিয়েছেন, একই সাথে আমার স্বার্থের বাইরে আপনি ওই ফোন কোম্পানির স্বার্থের দিকে নজর রাখছেন। আজকে আমরা অনেকেই গ্রামে, আমি গ্রামের ছেলে, আমরা গ্রামে এ ব্যবহার করি, ওই যে কী বলে এলপি গ্যাস, আপনি খোঁজ নিয়ে দেখেন তো 1 কেজি এলপিজি গ্যাসের বাজার মূল্য কত? 39 টাকা। আমি আমার গ্রামে 900 টাকা 1200 টাকা দিয়ে যে গ্যাসটি কিনছি, আমি 550-600 টাকার মতো গ্যাস সেটি আমাকে কিনতে হচ্ছে 1200 টাকা দিয়ে, আপনি এটি জানেন না? সারা বাংলাদেশের মানুষ জানে, গভর্নমেন্ট জানে না? তাহলে গভর্নমেন্ট এলপিজি গ্যাস দিয়েছে, এটি তার একটি সফলতা, গ্রামের মানুষের কাছে নিয়ে গেছে, কিন্তু তার জন্য আমাকে যে পে করতে হচ্ছে, অতিরিক্ত পে করতে হচ্ছে, এটি যদি স্বীকার না করেন তাহলে বাস্তবতাকে অসংখ্য ধন্যবাদ। সরকারের হয়তো কিছু সীমাবদ্ধতাও রয়েছে বা কেন সেটি করছেন সেই জবাবটি হয়তো আমরা এস এম কামাল হোসেনের কাছে পাবো। জনাব এস এম কামাল হোসেন, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, আপনি যদি একটু উত্তর দেন। দেখেন ইন্টারনেট মোবাইল ফোন এই দেশে কিন্তু 1 লক্ষ টাকা একটা মোবাইল সেট বিক্রি হয়েছে, এবং তিনি ছিলেন বিএনপির নেতা, পরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। হ্যাঁ সমালোচনা করতে পারেন, কিন্তু আগে প্রশংসা করে নেওয়া উচিত ছিল যে শেখ হাসিনা সবার হাতে হাতে মোবাইল ফোন দিয়েছেন। না শরীফুজ্জামান শরীফ কিন্তু সেই কৃতিত্ব দিয়েছেন। আমি আপনারে বলি, আমার কথার ভিতরে কথা বলেন, আমি শেষ করতে না, আমি সবার কথা শুনছি। জি মোবাইল ফোন দিয়েছেন। উনি বললেন চৌধুরী আলমের কথা, চৌধুরী আলম জামালউদ্দিন কিন্তু বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় হাইজ্যাক হয়েছিল, বিএনপির ভাইস প্রেসিডেন্ট চৌধুরী আলম আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হ্যাঁ গুম হয়েছে। চৌধুরী আলম কি ছিল আমি একটু ব্যক্তি আজকে নেই, তার সম্পর্কে কিছু বলতে চাই না, যিনি বললেন তিনি চৌধুরী আলম সম্পর্কে ভালো জানেন। উনি যদি বলতেন যে বিএনপির আমলে উনার বড় ভাই, উনি যে রাজনীতি করেন সেই রাজনীতির অগ্রস মানিক চন্দ্র শাহকে প্রেস ক্লাবের সামনে গ্রেনেড মেরে হত্যা করা হয়েছে, বলেননি। নিরপেক্ষতার নামে উনি যদি এও বলতেন যে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বিরোধী দলের নেত্রীকে হামলা করার জন্য, এই আমলে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। উনি যদি এই কথা বলতেন যে রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম এর মতো জাতীয় নেতাদের, মতিয়া চৌধুরীর মতো জাতীয় নেতাকে প্রেস ক্লাবে পিটিয়ে মতিয়া চৌধুরীর গায়ে কাপড় টেনে খুলে নিয়েছিলেন, এটি কিন্তু বলেননি।
উনি যদি এটা বলতেন যে বি চৌধুরীর মতো লোক যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, ছাত্রদল যুবদলের কর্মীরা তার পিছনের কলার দিয়ে টানছেন আর উনি জীবন বাঁচানোর জন্য রেল লাইন নিয়ে দৌড়াচ্ছেন, আমি উনি কিন্তু এই কথা বলেন, এই আমলে কিন্তু সেই ঘটনা ঘটেনি। হ্যাঁ, মামলা হয়নি আমি বলি না, 2015 সালে তথাকথিত অবরোধের নামে সাইদিকে চাঁদে দেখার নামে যে নির্যাতন তাণ্ডব হয়েছে বাংলাদেশে, সেই তাণ্ডবের উৎসাহদাতা কারা, উস্কানিদাতা কারা, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এই কথাগুলো কিন্তু বলেন না। আজকে বাংলাদেশের মানুষ একটি সরকার কিভাবে পরিচালিত হবে, সরকার তো ইনকামের কোনই নাই, সরকার তো ট্যাক্স, আজকে সরকার ঘরে ঘরে মানুষকে সুবিধা দিচ্ছেন, মানুষ কিন্তু ভালো আছে, বাংলাদেশের 83% লোক মনে করে যে আমরা শেখ হাসিনার আমার ভালো আছি, যারা ঘরে বসে ভালো ভালো কথা বলে, বই পড়ে, বইয়ের ভিতর সীমাবদ্ধ থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন, যারা রাস্তায় ডাকলে জনগণ ফিরেও তাকায় না, তারা ভালো কথা বলতে পারে, তারা ভালো কথা বলতে পারেন ঘরে বসে, কিন্তু তারা দেখেন না এই সরকার শান্তি চুক্তি করেছেন, তারা দেখেন না এই সরকার সমুদ্র বিজয় করেছেন, তারা দেখেন না যে 28 বছর যারা ক্ষমতায় ছিল তারা সীমান্ত চুক্তি করতে পারেনি, শেখ হাসিনা সরকার সীমান্ত চুক্তি করেছেন, তারা দেখেন না বাংলাদেশ স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছেন, তারা দেখেন না বাংলাদেশ পারমাণবিক বিশ্বে প্রবেশ করেছে, প্রবলেমটা হলো ওইখানে, আমরা সবকিছুকে এক করে দেখতে চাই। কিন্তু বৈষম্যের বিষয়ে কি বলবেন? ওনারা তো বলছেন যে উন্নতি হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই উন্নতি গিয়েছে আওয়ামী লীগ এবং দলীয় প্রভাবশালী যারা তাদের ক্ষেত্রে উন্নয়নটি ঘটেছে। পদ্মা সেতু কি আওয়ামী লীগের লোক হাঁটবে? চট্টগ্রামের যে রাস্তা হয়েছে আওয়ামী লীগের লোক যাচ্ছে, হাঁটে বিদ্যুৎ পাচ্ছে ঘরে ঘরে, আওয়ামী লীগের লোক বিদ্যুৎ পাচ্ছে, জীবন মানের যে উন্নয়নের কথা বলা হচ্ছে এবং সম্পদ কেন্দ্রীভূত হওয়ার কথা বলছেন, বৈষম্য তৈরি হয়েছে, সম্পদ কেন্দ্রীভূত হওয়ার কথা হচ্ছে, আমি একটা উদাহরণ দেই, জি অবশ্যই, হাবিব সাহেব কেটে আমার কথা না, বিজনেসের কথা, উনি বলছেন 24 আগস্ট 2006 যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলেরা, মন্ত্রীদের ছেলেরা, সরকারি দলের লোকজন কমিশন বাণিজ্য করছেন, আনুষ্ঠানিক দুর্নীতি করছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করছেন, দুঃখিত, এবং জেমস মরিয়েটি কি বলেছিলেন যে বাংলাদেশে দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, তারাই আমার কথা। তো এই প্রশ্নের উত্তর আমরা শুনে আসি, আমি আন্দোলন আমার কথা, জি আমার কথা ওইখানে, আমার কথাটা হচ্ছে এই আমলে যে আমি দুর্নীতি আমি স্বীকার করি, আমলে দুর্নীতি হয়, আপনি বলছেন যে আওয়ামী লীগের লোকদের দুর্নীতি হচ্ছে, আপনি দেখেন না পানামা কেলেঙ্কের সাথে কারা কারা জড়িত আছে, কয়জন আওয়ামী লীগের নেতা আছে, বাইন করেন না কয়জন আওয়ামী লীগের নেতা আছে, এমন যারে নাচ দেখতে বেকা তারে নাচতেও দেখলে বেকা দেখা যায়, আমি আপনাকে পছন্দ করি না, আমার প্রতিটি কর্মকাণ্ড শেখ হাসিনা তিনি উন্নয়ন সমৃদ্ধি শান্তির প্রতি, আপনি দেখেন এই করোনার ভ্যাকসিন 35টি দেশের মধ্যে বাংলাদেশ একটি যে ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিন নিয়েও সমালোচিত হয়েছে, আর হাবিব ভাই আর একটা 30 সেকেন্ডে বলে দিচ্ছি, উনি 26শে মার্চ সবারে যেতে চাই, ভালো কথা যাওয়ার কথা, আমি যদি বলি 26শে মার্চে যাবেন স্মৃতিসৌধে ফুল দিতে শহীদের আত্মা কষ্ট পাবে, কারণ আপনাদের নেতারা মনে করে 7ই মার্চের বক্তৃতার মধ্যে দিয়ে একদিনের বক্তৃতায় স্বাধীনতা হয়নি, 7ই মার্চের বক্তৃতা একদিনের বক্তৃতা না, 23 বছরের জঞ্জাল দুঃশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু তিলে তিলে মানুষকে ঐক্যবদ্ধ করে 7ই মার্চের দিক নির্দেশনা ভোগ করেছে, যারা 7ই মার্চের বক্তৃতার মর্মার্থ বোঝে না ওরা তো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না, ওরা তো পাকিস্তানের এজেন্ট,
যারা সাথে আমার কথা আওয়ামী লীগের সমালোচনা হতে পারে, আওয়ামী লীগ ক্ষমতার সময়, কিন্তু 7ই মার্চের ভাষণের মর্মার্থ যারা বোঝে না, ওরা তো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসার চেষ্টা করবো, আবার আপনার কাছে আমি একটু শুনে আসি। জনাব হাবিবুর রহমান হাবিব, না আমার কথাগুলো শুনতেছে আর মানুষ তো দেখতেছে, অবশ্যই কী ভাবতেছে আমার ছোটো ভাইকে আমি বুঝি না। যে কথাটা বললো, এই যে তার মোবাইলে যদি হয়, বিএনপি তো দিয়েছিল একই, তখন মোবাইল তো মানুষ বোঝেও না যে মোবাইলে টেলিফোনে তার ছাড়া কথা বলা যাবে, এটা আমাদের ধারণার মধ্যে ছিল না। বিএনপি তো সেটা দিয়েছিল, তখন 1 লক্ষ টাকা দাম ছিল। আমার ভাইকে জিজ্ঞাসা করি, কম্পিউটার যখন এদেশে এসেছে কত টাকা তার দাম ছিল, কত টাকা দাম ছিল, এখন কয় টাকা দাম? আপনার একটা ফটোকপি করতে গেলে 1 পৃষ্ঠার ফটোকপি 5 টাকা লাগতো, এখন 40 পয়সা দিয়ে হয়। যত দিন যাচ্ছে তত বেশি আপনার এই সব ইলেকট্রনিক্সের দাম কমে যাচ্ছে। আগে রঙিন টেলিভিশন দেখা যাবে, আমরা চিন্তা করছি যে আর রহমানের সময় প্রথম রঙিন টেলিভিশন আমরা দেখলাম হলে, এ বিষয়ে আমি যাই রঙিন টেলিভিশন, আরে এটা রঙিন টেলিভিশন দেখতেছি, যেমন ধরুন কাপড়পুরে সেই দেখা যায়। একটার পর একটা যদি বলা যায় এটা গেল, তারপরে আপনার যে আজকের উন্নয়নের যে ব্যাপারটা, এই যে আওয়ামী লীগ যে আছে কিসের উপর আছে, ম্যান পাওয়ারটা বললাম, ভ্যাট সাইফুর রহমান ভ্যাট প্রথা প্রবর্তন করলো, বলতো আরে ভ্যাট বিএনপি ভ্যাট বিএনপি ভ্যাট বলে ডাকা হতো, একে ভ্যাটের উপর দাঁড়াই তো আজকে আওয়ামী লীগ এই যে অপসারণ দুশ্মন করছে, আর সমুদ্র বিজয় করছে, কাশা যুদ্ধ করলো, মায়ানমার হেলিকপ্টার গানশিপ দিয়ে গুলি করে গেলে তার প্রত্যুত্তর দিতে হতো, যুদ্ধ করলাম কার সাথে? মায়ানমার তার স্বার্থ ছেড়ে দিয়েছে, ইন্ডিয়া তার স্বার্থ ছেড়ে দিয়েছে, স্থলসীমা ছেড়ে দিয়েছে, তার স্বার্থ ছেড়ে দিয়েছে, স্থলসীমা তো বলে নাই, সমুদ্র সীমার কথা বলা হচ্ছে, স্থলসীমা বলে এখন বলে না, আর সময় বলে, সবগুলি তারা বিজয় করে, বিজয় কাশা যুদ্ধ করলো, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করছে, এখন আমার মাছ ধরে নিয়ে যায় ইস থেকে সমুদ্র থেকে, আমি ঠেকাতে পারি না। তো এই সমস্ত কথা বললে তো হবে না, হবে শেষ করে তারেক রহমানের বিরুদ্ধে যে কথাটা বলা হয়, জি সেই বিষয়ে, হাওয়া ভবন, হাওয়া ভবন তো আজ পর্যন্ত হাওয়া ভবনের বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, দুর্নীতি মামলা হয়েছে বা কোনো মামলা রায় হয়েছে? কোথায় একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করেছিল, সেটার টাকা সে ওখানে দিতে, সেটার নির্দোষী খালাস নিম্ন আদালতে, উচ্চ আদালতে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সাজা দিল। হাওয়া ভবনের দুর্নীতি ভাইয়া এমন অবস্থা আসবে যে দিন নাকানি চুবানি খেয়ে মানুষের কাছে তবুও বলি, কিন্তু শেষ কথা যে দুর্নীতিটা বাংলাদেশ হতে সব ক্ষমতা খবর আমাদের কাছে আসে, কে কত দুর্নীতি করেছে। তারেক রহমান কিন্তু এখনও লন্ডনে ভাড়া বাড়িতে থাকে, তারেক রহমানের নিজের বাড়ি আছে কেউ বলতে পারেন, কিন্তু আমাদের অনেকেরই নিজের বাড়ি আছে, একটা না একাধিক বাড়ি আছে। কিন্তু একটা বলল বেগম পাড়ায় যারা বাড়ি করেছে তারা কারা? ম্যাক্সিমাম আওয়ামী লীগ, ম্যাক্সিমাম আওয়ামী লীগ। আপনার মালয়েশিয়া যারা বাড়ি সেখানে তারা কারা? সে একটা কথা শেষ করে দিয়ে, আর মাথা পিছু আপনার ইনকামের কথা বলছেন, হ্যাঁ আওয়ামী লীগের মাথা পিছু ইনকাম বাড়ছে, কিন্তু আপনার ইয়ে আপনার কী বলে ওই যে 23,000-37,000 কোটি টাকা যে মাথা পিছু যে ঋণ জন্মের পর থেকে, এটার কথা তো একবারও বল না। আর লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি মাসে প্রতি বছরে আপনার পাচার হয়ে যাচ্ছে, যা পৃথিবীতে হয় না। সর্বশেষ কথা, আওয়ামী লীগ জনগণের সরকার, শ্রমিকের সরকার। হ্যাঁ হ্যাঁ রে, করোনাকালীন সময় যাদের খাওয়া পড়া রাখার দায়িত্ব ছিল আমাদের, তখন আমার সমস্ত কলকারখানা মানে পাটকলগুলি বন্ধ করে দিলাম, আমার ওখানে একটা চিনি কল আছে, সমস্ত চিনি কলগুলি বন্ধ করে দিয়ে শ্রমিকদের কোথায় পাঠালেন? তারপরে ভাই রহমান হাবিব, আমি আর সময় দিতে পারছি না, সময় দরকার নাই। যে মূল বিষয় ছিল আপনি সেই জায়গাতে জাননি, অবশ্য উনি বলছিলেন যে 7ই মার্চের বক্তব্যের মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারছেন না, সেই বিষয়টি অন্তত বলা উচিত ছিল আপনার। 7ই মার্চ আমরা 30 সেকেন্ড আমি সময় দিতে পারবো না, আমরা তো 7ই মার্চকে তো আমরা আলোচনা করেছি, এখন আমার ভাই শুনছেন কোনটা শোনা। 7ই মার্চ আব্বাস ভাই বলছে আমি মঞ্চের পাশে গিয়ে বসেছিলাম, টুকু ভাই বলছে আমি মঞ্চের পাশে গিয়েছিলাম, নিজে কানে শুনেছি, তারা সব কথা তো ওনারা শোনেন নাই। 7ই মার্চকে গুরুত্ব দিয়েছি বিধায়ী কিন্তু আমরা ই করছে, আজকে 7ই মার্চ 23 বছর ধরে মানে বিএনপি জনপ্রিয় করে নাই, আওয়ামী লীগকে যদি প্রশ্ন করি 2রা মার্চ আসাম আব্দুল রব পতাকা উত্তোলন করেছিল, শেষ করতে হবে, সেটা কি আওয়ামী লীগ তাকে নিয়ে উত্তোলন করায়, দিনটা স্মরণ করে, সাধারণ ইস্তেফাত করেছিল, শেষ করবে, সেটা কি করায়? 2 মিনিট আমি শরীফুজ্জামান শরীফ সময় পাবো, বললে হবে না তো, 2 মিনিট ধন্যবাদ। প্রথম জায়গাটি বলে রাখি, আমি আপনি আমার আলোচনার শুরুতে আমার একটি রাজনৈতিক প্রস্তাব মানে পরিচয় দিয়েছেন, সুতরাং আমি নিরপেক্ষ নই, আমি এটি স্বীকার করি, আমি একটি রাজনীতি বিলং করি, আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমি কমিউনিস্ট পার্টি করি, সুতরাং এখানে এসে কারো নামের পক্ষে পুঁথি পড়া এটি আমার দায়িত্ব না। আমি অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, অ্যাজ এ সিটিজেন আমার সমালোচনা করার অধিকার আছে, সেটিকে আপনাকে রেসপেক্ট করতে হবে, আমি শুরুতেই বলেছি আমি ওই রেসপেক্টটুকু করি। আমার দৃষ্টিতে এবং আমাদের মধ্যে একটি প্রবণতা হচ্ছে যে আমরা সমালোচনা শুনলে হয়তো একটু উত্তেজিত হয়ে যাই অথবা অস্বস্তিকর পড়ছে। হাবিব ভাই একটু আগে বলছিলেন যে বিএনপির সমালোচনাগুলো, আমি নাগরিক হিসাবে আপনি যখন শুধুমাত্র আপনার দায়িত্ব হবে যে হাততালি দেওয়া,
এটি খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ বা রাজনীতির আদর্শের বাইরে যারা, তারা তো সমালোচনা করবেই, এবং প্রত্যেক পদক্ষেপে আপনাকে ওই গলায় মালা দিতে যাবে, বিষয়টা এরকম না। কারণ আমি আপনার ওই পলিটিক্স করি না, আমার যে ত্রুটিগুলো সেগুলো আমি তুলে ধরবো। হ্যাঁ, মানিক শাহর বিষয়টি যুক্ত হবে, এটি রতন সেনের বিষয়টি যুক্ত হবে, এরকমের অনেক বিষয় যুক্ত হবে। একই সাথে এই মামলাগুলোর, হত্যাকাণ্ডগুলোর আমরা বিচার পাইনি, সেটিও যুক্ত হবে। আমরা খুবই খুশি হব মানিক শাহর হত্যাকাণ্ডের বিচারের জন্য, সরকার যদি উদ্যোগ গ্রহণ করে। মানিক শাহর পরিবারকে একুশের পদক দিয়েছে, আমি কনগ্রাচুলেট করি মানিক শাহর কৃতিত্বকে স্বীকার করে, যদি তার হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগটাও যেন নেওয়া হয়। আর আরেকটি জায়গা হলো যে, শেষ করব এই জায়গাটিতে, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এটি আমরা এখানে বসে ওই যে বললাম গল্প করতে পারি, পুঁথি পড়তে পারি, কিন্তু সাধারণ মানুষের কাছে আপনাকে ছেড়ে দিতে হবে। সাধারণ মানুষ কাকে গ্রহণ করছে, কাকে করছে না, সেটি তাদের উপরে। আর আমরা দাবি করতে পারি, ক্লেম করতে পারি, কৃতিত্ব তুলে ধরতে পারি, কিন্তু বাস্তবতা সবসময় একই রকমের হয় না। অসংখ্য ধন্যবাদ এস এম কামাল হোসেন, শেষ করব 30 সেকেন্ডে কিছু যুক্ত করেন। আমি দেখেন সমালোচনা এটি করার সবার গণতান্ত্রিক অধিকার, একটি সরকারের সমালোচনা করতে পারে, সমালোচনা করতেই পারে, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমি যতটুক করি ততটুক বলতে হবে। একটা অসত্য জিনিসকে দিয়ে আর একটা অসত্যের ডিফারেন্স টানলে সেইখানে দুঃখজনক। আমরা যারা রাজনীতি করি সত্য কথাটা তুলে ধরা উচিত। হ্যাঁ, আমি আওয়ামী লীগ করি, আমার উন্নয়নের কর্মকাণ্ড, আমার সরকারের সাফল্য আমি তুলে ধরার চেষ্টা করব, হাবিব সাহেব নেগেটিভ বিষয় তুলে ধরার চেষ্টা করব। আমি মনে করি দেখেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা মনে করি আজকে অর্জন, যা কিছু হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়েছে, আর বঙ্গবন্ধু তনয়জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে, বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার কারণে। আর আমরা মনে করি আজকে গণতন্ত্রের, হ্যাঁ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাইছে আমি এটা বলি না, কিন্তু এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সকলকেই এগিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। এস এম কামাল হোসেনের সর্বশেষ কথাটি দিয়েই শেষ করছি, যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।